তো ভিউয়ার্স, প্রথমে আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো নেওয়ার পর আমাদের সিম্পলি একটা পিকচার গ্যালারি থেকে ইম্পোর্ট করে নিতে হবে। তো প্রথমে আপনাদের পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে অ্যালাউ যাবে, তো আপনারা সিম্পলি এখানে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখানে অনেকগুলো পিকচার শো করবে, তো আপনারা এখান থেকে উপরে দেখতে পারতেছেন ফটোস অপশন, এখানে আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আমাদের গ্যালারিতে যেই ফোল্ডারে আমাদের পিকচারটি আছে সেই ফোল্ডারে গিয়ে আমরা সিম্পলি পিকচারটিকে ইম্পোর্ট করে নিয়ে নিব। ভিউয়ার্স, আমাদের পিকচারটি ইম্পোর্ট করে নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনাদের দ্বিতীয় যে অপশনটি দেখতে পারতেছেন টুলস অপশন, এখানে ক্লিক করতে হবে। তো আপনাদের পিকচার ওপেন করার পর আপনারাও সিম্পলি এখানে ক্লিক করবেন। করার পর এই যে অ্যাডজাস্টমেন্ট অপশন দেখতে পারতেছেন, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করতে হবে। করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন, তো আপনাদের এখান থেকে বেছে নিতে হবে হাইলাইটস অপশন। তো এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের পিক্সেল অনুযায়ী আপনারা এটা সিম্পলি কমিয়ে নেবেন। তো আমার 100 মাইনাস করে দিলাম। দেওয়ার পর পরবর্তীতে যে অপশনটা দেখতে পারতেছেন শ্যাডোস অপশন, এখানে ক্লিক করতে হবে। করার পর আপনাদের পিকচার অনুযায়ী আপনারা এটা শ্যাডোসটা বাড়িয়ে নেবেন। তো আমার এখানে যেহেতু পিকচারটাতে শ্যাডোস অলরেডি আগে থেকেই আছে, সো আমি এটা 90 পর্যন্ত রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর সিম্পলি আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন তৃতীয় নম্বর অপশন ইফেক্টস অপশন, এখানে ক্লিক করতে হবে। করার পর আপনাদের একটু লোডিং নেবে। তো দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আছে, সিম্পল, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্লার। তো আপনারা সিম্পলি এখান থেকে সিম্পল অপশনে ক্লিক করবেন। করার পর এখানে একদম শেষে যাবেন। যাওয়ার পর দেখতে পারতেছেন স্যাচুরেশন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের ক্লিক করার সাথে সাথে কত সুন্দরভাবে পিকচারটিতে আইফোনের মতো কালার গ্রেড হয়ে গেল। তো চাইলে আপনারা আবার ওই স্যাচুরেশন অপশনে ক্লিক করে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কালার গ্রেডিং করে নেবেন। তো আমি এটা 70% পর্যন্ত রেখে দিয়ে টিক মার্কে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের পিকচারটা কেমন একটু লো কোয়ালিটি লাগতেছে। সো আমরা এটা ক্লারিটিটা বাড়ানোর জন্য সিম্পলি টুলস অপশনে ক্লিক করব। করার পর অ্যাডজাস্ট অপশনে আবারও ক্লিক করব। করে আপনারা এই থার্ড অপশনে দেখতে পারতেছেন ক্লারিটি, এখানে আপনারা ক্লিক করে একটু আপনাদের পিকচার অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে নেবেন। তো আমার দেখতেই পারতেছেন ভিউয়ার্স, আমি 45 রেখে দিয়ে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে আমাদের পিকচারটি ক্লারিটি হয়ে গেল। তো দেন আপনারা এখানে টিক মার্কে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন আমাদের পিকচারটা কত লো কোয়ালিটি থেকে আইফোনের মতো কালার গ্রেডিং হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের পিকচারকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো এখন আপনাদের এটা এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য সিম্পলি ড্র অপশনে ক্লিক করতে হবে। পরে একটু ওয়েট করে উপরে দেখতে পারতেছেন থ্রি ডট অপশন, এখানে ক্লিক করতে হবে। তারপর সেভ ইমেজে ক্লিক করবেন, করে ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আপনারা পিএনজিতে সিলেক্ট করবেন, করলেই আপনাদের পিকচারটাও অতিরিক্ত রেজলিউশনে সেভ হবে। তো দেন আপনারা সেভ অপশনে ক্লিক করলেই পিকচারটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।